উল্লেখ্য, গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে নতুন চেয়ারম্যান করা হয় কাউন্সিলর অমরেন্দ্র ভূষণ সরকারকে। চেয়ারম্যান গঠনের এক মাস পরেই গঠিত হল ভাইস চেয়ারম্যান। বুধবার দুপুরে গঙ্গারামপুর পৌরসভায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয় গঙ্গারামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পণ্ডিতকে। এদিন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় সদ্য ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া কাউন্সিলর রাকেশ পণ্ডিতকে, যেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার সহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর। এ বিষয়ে চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন, না আমরা নিয়ম অনুসারে যেটু করা দরকার সেটাই করেছি, যেহেতু নমিনেটেড বাই দি চেয়ারম্যান, যদি ইলেক্টেড থাকতো তাহলে এবারে সে সময় একসাথেই হতো, সেই হিসাবে আমরা আমাদের দলগতভাবে যে সিদ্ধান্ত বা আমাদের বোর্ডের যারা আমরা সমর্থিত যারা আছি তাদের সবার মতামত নিয়ে আমরা আজকে রাকেশ পণ্ডিতকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেছি। কলকাতায় প্রচুর কাজ, যেখানেই ধরা যাবে সেখানেই কাজ করতে হবে। আমরা চাইব সার্বিক উন্নয়ন এবং সাথে সাথে যেসব জায়গাগুলোতে অতিবৃষ্টিতে ভেঙে গেছে বা যে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে আরও ভালোভাবে করে সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করব। সাথে জলের ব্যবস্থাটা আছে আমাদের, ড্রেনের খুবই অসুবিধা, ড্রেনের জন্য জলটা ঠিক মতন যেতে পারে না আউটপুটে, সেটাকে আমরা করব। পৌরসভার সকল কাজ দায়িত্ব সহকারে করে যাব বলে জানান সদ্য ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া কাউন্সিলর রাকেশ পণ্ডিত। আমাদের আজকে পৌরসভার যে সম্মানীয় পৌর পিতা মহোদয় আছেন অমরেন্দ্রভূষণ সরকার, উনি আমাদের দলের যে আমাদের জেলার যে নেত্রী আছেন অর্পিতা ঘোষ নেতৃত্বে আমাদের জেলার সমস্ত নেতৃত্ব সহ আমাদের কাউন্সিলরদের সবার সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে, এবং দলীয় যে সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে হয়েছিল জেলা বা আমাদের কাউন্সিলরদের, সেই সিদ্ধান্তকে উনি আজকে অনুমোদন করে আমাকে মনোনীত করেছেন ভাইস চেয়ারম্যান পদে। আমি বিশ্বাস করি যে ওনারা যে আমার উপরে যে আস্থা এবং বিশ্বাস রাখে রেখেছেন যার নেতৃত্ব বা কাউন্সিলরগণ, তাদের আস্থা এবং বিশ্বাসকে পূর্ণ মর্যাদা দিয়ে আমি আমার কাজ করতে পারবো, এবং এই কাজ করতে আমি আমার যে পৌরসভা যে 18 জন কাউন্সিলর আছেন তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ পূর্ণ সহযোগিতা পাবো, এবং আমাদের যে পৌরবাসী আছে তাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমি আমার মেয়াদকাল পরিপূর্ণ করতে চাই। গঙ্গারামপুর থেকে অমল দাস ও বাবাই সূত্রধর, রিপোর্ট জিসিএন নিউজ। টু বি হ্যাপি, ওয়ার্ক হইলে ওয়ার্ক, প্লে হইলে প্লে, দিস ইজ দ্য ওয়ে টু বি হ্যাপি অ্যান্ড গে। উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি দ্য স্মার্ট স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। এখানে বোর্ডিং এবং ডে বোর্ডিং এর সুব্যবস্থা আছে। ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট ক্লাসরুমে অ্যানিমেশন ও ভিডিওগ্রাফির সাহায্যে পড়ানো হয়। বাচ্চাদের মডার্ন টেকনোলজির প্র্যাকটিক্যাল ক্লাস করান আমাদের স্কুলের প্রিন্সিপাল, যিনি একজন সায়েন্টিস্ট ও ফর্মার প্রফেসর। এখানে ক্যারাটে, যোগা, নাচ, গান, ড্রয়িং ইত্যাদি শেখানো হয়। বাচ্চাদের যাতায়াতের জন্য এখানে গাড়ির সুব্যবস্থা আছে। ভর্তির জন্য যোগাযোগ করুন উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড, গঙ্গারামপুর বেলবাড়ি, উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এবং উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড হরিরামপুর মসজিদ মোড় দক্ষিণ দিনাজপুর। আমাদের আরও একটি নতুন শাখা চালু হয়েছে থানাপাড়া কুমারগঞ্জে।